আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমরা এসইও গত পর্বে দেখেছিলাম যে টোটাল একটা এসইওর প্রসেসটা কিভাবে করতে হয়। তো আজকে এবং আমরা দেখেছিলাম যে আমাদের সাইট সার্চ ইঞ্জিনগুলো কত ধরনের সার্চ ইঞ্জিন হতে পারে। তো আজকে আমরা গত গত পর্বে আমরা বলেছিলাম যে সার্চ ইঞ্জিনের শুরুতেই আমাদের কাজ হচ্ছে প্ল্যান করা, এবং সেই প্ল্যানটা দুইভাবে করতে হবে। একটি প্ল্যান হচ্ছে যে আপনার অন পেজ এসইও, এবং আরেকটি প্ল্যান হচ্ছে অফ পেজ এসইও। তো স্বভাবতই এটি দুটি ভাগ, এবং দুটি ভাগের পেছনে কারণ হচ্ছে, কারণ একটি হচ্ছে যেটি হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও, অন পেজ অপটিমাইজেশনের কাজ হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে যে সমস্যাগুলো রয়েছে বা যে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করা, এবং সেই কাজটা যদি আপনার ওয়েব যে ওয়েবসাইট রিলেটেড হয়ে থাকে, মানে আপনার ওয়েব পেজে কোনো সমস্যা, সেই সমস্যাগুলো আপনি ফিক্স করলেন, সেই সমস্যাগুলো সমাধান করলেন, সেই কাজগুলো হচ্ছে আপনার এই অন পেজ এসইওর মধ্যে পড়ে। এবং আরেকটি হচ্ছে অফ পেজ এসইও, যেটি হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি কোনো কিছু করবেন না, আপনি ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো করে থাকবেন, যে অন্য ওয়েবসাইটে গিয়ে যে কাজগুলো করবেন, সেই কাজগুলো হচ্ছে অন অফ পেজ এসইও। তো আসুন আমরা দেখি যে অন পেজ এসইওর মধ্যে কী কী রয়েছে। তো অন পেজ এসইওর মধ্যে প্রথমেই আমাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে আমার ওয়েবসাইট অ্যানালাইসিস। যে আমার প্রথমেই আমরা যে কাজটি সবসময় ভুল করে থাকি, যে আমার ওয়েবসাইটটা তৈরি করছি তো আমাদের আর দেরি সহ্য হচ্ছে না, আমি চাচ্ছি যে এখনই আমার লাখ লাখ কোটি কোটি ভিজিটর চলে আসুক। তো সেই জন্যে অর্ধেক ওয়েবসাইটটি তৈরি করেই আমরা কি করি যে বিভিন্ন সার্চ ইঞ্জিন এবং বিভিন্ন জায়গায় সেটির প্রচারণা শুরু করে দেই, এবং এর ফলে যা হয় সেটি হচ্ছে যে আমার ওয়েবসাইটটি ওই ভিজিটর এসে দেখে যে আমার ওয়েবসাইটটি কমপ্লিট না, এবং সে অর্ধেক ওয়েবসাইট দেখে সে ফেরত চলে যায়। এবং এতে আমার লাভের বদলে ক্ষতি বেশি হয়, কারণ হচ্ছে ওই ইউজারটা আর কখনো আপনার সাইডে নাও আসতে পারে। ইভেন এরকম হইতে পারে যে আপনার কোনো একটা সমস্যার কারণে আপনার ওয়েবসাইটটা শেষ হওয়ার কথা ছিল এক সপ্তাহের মধ্যে, কিন্তু আনফর্চুনেটলি সেই ওয়েবসাইটটা শেষ হইতে এক মাস সময় লেগে গেল। তো ওই ইউজার দ্বিতীয়বার আসলো ফর এক্সাম্পল এক সপ্তাহ পর, এবং আয়সা দেখলো যে এখনও আপনার ওয়েবসাইটের অবস্থা আগের মতোই, তখন ওই ইউজার কিন্তু তৃতীয়বার আর কখনোই আপনার ওয়েবসাইটে আসার মতো আগ্রহ সে পাবে না। তো সেই জন্যেই আমাদের আগে ওয়েবসাইট তৈরি করে তারপরে আমাদের সেই ওয়েবসাইটটি প্রচারণা শুরু করা উচিত। তো এখানে আপনার এই ওয়েব অ্যানালাইসিসের মধ্যে যে আপনার ওয়েবসাইটগুলো তৈরি করার ক্ষেত্রে যে যে কাজগুলো করতে হয়, যা যা করা দরকার, সেই কাজগুলো আপনি অ্যানালাইসিস করবেন। এরপরে আগে আমি আমার এই এসইও প্রসেসের মধ্যে বলেছিলাম যে আমার কম্পিটিটর অ্যানালাইসিস। সেই কম্পিটিটর অ্যানালাইসিস যে আমার, আমি যে রিলেটেড ওয়েবসাইটটি বানিয়েছি সেই রিলেটেড ওয়েবসাইটে ওয়েবসাইট বাংলা পৃথিবীতে আরও রয়েছে। তো সেই হিসেবে সেই ওয়েবসাইট, ফর এক্সাম্পল আপনি একটি ফেসবুকের মতো ওয়েবসাইট তৈরি করেছেন, এখন আপনি চাচ্ছেন যে ফেসবুকের সাথে টেক্কা দেওয়ার জন্যে, তো স্বভাবতই এখন আপনাকে ফেসবুকের নারী নক্ষত্র জানতে হবে যে তারা কীভাবে কাজ করছে, কীভাবে কী করছে, কীভাবে তারা এতখানি উপরে উঠে আসছে। তো তাদের এগুলো অ্যানালাইসিস করেই তারপরে আপনি আপনার সাইটটি তৈরি করবেন, এবং এতে আপনার সাইটটি কিভাবে তৈরি করতে হবে সেই সম্বন্ধে ধারণাও পেয়ে যাবেন। এবং এটি ছাড়া যদি আপনি একটি ওয়েবসাইট তৈরি করে ফেলেন, স্বভাবতই আপনার লসের মুখে পড়াটা স্বাভাবিক। এবং আমরা দেখি যে বিভিন্ন অ্যাড টেলিভিশনে যে দেখি যে বিভিন্ন ধরনের অ্যাড তৈরি করে, ফর এক্সাম্পল আমরা গ্রামীণ ফোন, এয়ারটেল, বাংলালিংক, রবি, এসবের অ্যাড যে দেখি, এক একজনের কনসেপ্ট এক এক রকম। এবং আমার পরিচিত একজন লোক রয়েছে যে নাকি এই অ্যাড
মিডিয়াতে কাজ করে এবং তার কাজ হচ্ছে গ্রামীণের অ্যাডগুলো তৈরি করা। এবং তার সাথে আমার যখনই দেখা হয় বা তার সাথে আমি কোথাও যদি যাই, সে যাকে সামনে পায় তাকেই মানে কথা প্রসঙ্গে কথায় সে সেই গ্রামীণের অ্যাডগুলো নিয়ে আসে এবং তার সম্বন্ধে কিছু ডেটা কালেক্ট করতে চেষ্টা করে যে ওই অ্যাডটা এমন হইলে কেমন হইতো, ওইটা না হইলে কেমন হইতো, এইটা যোগ করলে কেমন হবে, এইরকম ভাবে সে ডেটা অ্যানালাইসিস করে এবং এটাই তার কাজ। এবং এটাতেই গ্রামীণ ফোন তাকে অনেক বড় একটা অ্যামাউন্ট প্রত্যেক মাসে দিয়ে থাকে। তো এই কাজটাই হচ্ছে যে আপনার ওয়েবসাইটের জন্য ঠিক এই কাজটাই করতে হবে, যে আপনার যে কম্পিটিটর রয়েছে সেই কম্পিটিটর সম্বন্ধে আপনি আইডিয়া নেবেন। এরপর হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস, যে আপনি যে একটি ওয়েবসাইট বানাইলেন সেই ওয়েবসাইটের কিওয়ার্ডটা কী হবে, যে একটা ইউজার কোন কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে আপনার ওয়েবসাইটে ওয়েবসাইটটা পাবে এবং সেটার উপর ভিত্তি করে আপনি এসইওটা করবেন। তো সেই হিসেবে কিওয়ার্ড রিসার্চটা যদি আপনি প্রথমে অ্যানালাইসিস না ভুল অ্যানালাইসিস করেন তাহলে সেটা আপনার অনেক বড় একটি ক্ষতির সম্মুখীন হতে পারে। তো সেই জন্যে এটি অবশ্যই আপনাকে প্রথমেই খুব বিজ্ঞভাবে চিন্তা করে কাজটি করতে হবে, কারণ হচ্ছে যে আপনি কিওয়ার্ড দুই দিন পর পর চেঞ্জ করতে পারবেন না, এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে যে প্রতিনিয়ত আপনার কিওয়ার্ড অ্যানালাইসিসটা করে যেতে হবে। এটার পিছনে কারণ হচ্ছে যে প্রথম আপনি 3 মাস একটি কিওয়ার্ড ঠিক করলেন, ইস্তোকে আপনার সাইটে খুব ভালো ভিজিটর আসতেছে এবং 6 মাস পর দেখলেন যে আপনার ভিজিটর আস্তে আস্তে কমতে শুরু করেছে, তখন আপনাকে আবার কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোন ভিজিটরগুলো কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে কোন ওয়েবসাইটে চলে যাচ্ছে। তখন স্বভাবতই আপনি আবার আপনার কিওয়ার্ডটা চেঞ্জ করে আবার এসইও অ্যানালাইসিস শুরু করা উচিত। তো যাই হোক, এটা অনেক পরের ব্যাপার। তারপরে যেটি হচ্ছে যে এখানে ওয়েবসাইট স্ট্রাকচার অপটিমাইজেশন, সেটি হচ্ছে যে আমার এক স্যার আমাকে বলেছিলেন যে তুমি একজন ওয়েব ডিজাইনার, তো একটা কথা সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে একজন ইউজার কখনো বোকা হইতে পারে না, যদি বোকা হয় তাহলে তুমি হবা। তখন আমি খুব রেগে গেছিলাম, স্যার আমি বোকা মানে? ইউজার খুঁজে পায় না, এটা ওই ইউজারের ফল্ট, ইউজার কিছু জানে না। তো সেই হিসেবে তখন ওই স্যারটা আমাকে বলেছিলেন যে একটা ইউজার কোনো কিছু যে খুঁজে পাচ্ছে না, এটা হচ্ছে তোমার ব্যর্থতা, কারণ হচ্ছে তুমি তোমার জিনিসগুলো ঠিক মতনে রাখতে পারো নাই যার ফলে সে খুঁজে পায় নাই। তোমাকে এমনভাবেই জিনিসগুলো রাখতে হবে যাতে ইউজারের হাতের নাগালে থাকে এবং সে এইগুলো সব কিছু খুঁজে পায়। তো স্বভাবতই আপনি একটি ওয়েবসাইট বানাইলেন, সেই বানানোর পর ওয়েবসাইটে কোথায় লগ ইন করতে হবে আর কোথায় লগ আউট করতে হবে এই বাটন ইউজার খুঁজেই পাচ্ছে না। আপনি দিয়েছেন বাট এমন এক চিপার মধ্যে দিয়েছেন যে কারণে সে খুঁজেই পাচ্ছে না, তাহলে এটা আপনার ফল্ট, এটা ইউজারের ফল্ট না। তো সেই হিসেবে এবং ওয়েবসাইটের একটি পেজ থেকে আরেকটি পেজে যাওয়ার জন্যে নিশ্চয়ই ইউজার ব্যাক বাটনে ক্লিক করে করে যাবে না, আপনাকে এমন একটি অপশন রাখতে হবে যাতে ইউজার স্বভাবতই কমফোর্টেবলভাবে এক বাটন দিয়ে দিলেন যে এই পেজ থেকে ওই পেজে যাওয়ার জন্য এই বাটন এইভাবে এইভাবে কাজ করার জন্য। ইভেন আমরা এখন বেশিরভাগ ওয়েবসাইটগুলোতেই দেখি যে স্ক্রল করার যে বাটনগুলো রয়েছে, যে স্ক্রল করার যে বাটনগুলো রয়েছে, যে আমরা একটি পেজ অনেক বড় এবং সেই বড় পেজটি আমি যখন স্ক্রল করে করে নিচে যাচ্ছি, তো আবার যখন আমি উপরে উঠতে যাচ্ছি তখন একটি ইউজার সেই, ফর এক্সাম্পল এই আমার এই ফ্রি বাংলা টিউটোরিয়ালটি আপনারা দেখুন, যে এখানে যখন আমি হোম পেজে আসি, হোম পেজ থেকে যখন আমি স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি, দেখুন এখানে তো স্ক্রল করে যখন নিচে যাচ্ছি তো এখানে দেখুন যে আমার নীল রঙের একটি বাটন চলে আসছে, এবং আমি যখন নিচে যাচ্ছি এরকম নীল রঙের বাটন, এবং আবার যখন উপরে যাচ্ছি তখন অটোমেটিক সেই বাটনটি গায়েব হয়ে যাচ্ছে। তো এরপর যখন নিচে যাচ্ছি আবার চলে আসছে এবং আমি এটার ক্লিক করার ফলে ইউজার অটোমেটিক্যালি উপরে চলে যাচ্ছে। এটি দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমার ইউজারকে যেন আমি কমফোর্টেবল রাখতে পারি, এবং তার মানে আমি এটা বোঝাচ্ছি না যে ইউজারের এতটুকু বুদ্ধি নাই যে সে স্ক্রল করে উপরে উঠবে আবার নিচে নামবে,
তো এটা হচ্ছে যে আমি ইউজারকে কমফোর্টেবল ফিল করাতে চাচ্ছি, যে সে যেন ইজিলি আমার ওয়েবসাইটে সেই স্ক্রল করার মতো কষ্টটা তাকে যেন না করতে হয়। তো এইগুলাই অ্যানালাইসিস করা হচ্ছে আপনার এই ওয়েবসাইট স্ট্রাকচার অ্যান্ড অপটিমাইজেশনের কাজ। এরপরে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে W3C ভ্যালিডেশন, এটি হচ্ছে আপনার CSS এবং HTML ফাইলগুলো ভ্যালিডেশন করা, যাতে কোনো রকমের কোনো ভুল না থেকে থাকে। আপনার স্বভাবতই HTML এবং CSS এর একটি নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনগুলো মেনে আপনি যে ওয়েবসাইটটি তৈরি করেছেন সেটির উপরে খেয়াল রাখার জন্যেই এই এইটি। এরপর হচ্ছে মেটা ট্যাগ অপটিমাইজেশন, যে আপনি আপনার কিওয়ার্ড, ডেসক্রিপশন, তারপর আপনার টাইটেল, তারপর আপনার হেড ট্যাগ, আপনার মেটা ট্যাগ, এই ট্যাগগুলো যে আপনি ঠিকঠাক মতনে আপনার পেজের মধ্যে দিয়েছেন সেই ব্যাপারটাই জানার জন্যে, দেখার জন্যেই আমাদের এই মেটা ট্যাগ অপটিমাইজেশন করতে হবে। তারপর হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন। কন্টেন্ট অপটিমাইজেশনের কাজ হচ্ছে যে আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করবেন, স্বভাবতই আপনার ওয়েবসাইটে যেই কন্টেন্ট বা যেই তথ্যগুলো রাখবেন সেগুলো অবশ্যই ইউনিক হইতে হবে। যেই তথ্য সব জায়গায় আছে সেই তথ্য যদি আপনার সাইটে থাকে তাহলে ইউজার কেন আপনার সাইটে আসবে, আর অন্য ওয়েবসাইটে কেন যাবে না? তো সেটাকে আকর্ষণীয় করে ইউনিক তথ্য আপনার সাইটে দেওয়াটা খুব জরুরি। এবং বর্তমান সার্চ ইঞ্জিনগুলো এইটার উপরেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে, যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো কতটুকু তথ্য সম্বলিত। তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশনের কাজটি হচ্ছে যে আপনি যখন একটি ইমেজ অ্যাড করছেন, ফর এক্সাম্পল এটি একটি ইমেজ, তো এই ইমেজটি কিন্তু আমার কোনো সার্চ ইঞ্জিন পড়তে পারছে না, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ, কিন্তু সার্চ ইঞ্জিন শুধু বুঝতে পারতেছে যে এখানে একটি রেড কালার এবং তার মধ্যে হোয়াইট কালার, এছাড়া সে আর কিছুই বুঝতে পারছে না। বাট এটাই যে একটি ইমেজ এবং এই ইমেজটি কি সম্বন্ধে ইমেজ, সেই সম্বন্ধে ইমেজটি আমাকে সার্চ ইঞ্জিনকে বলে দিতে হবে যে এই ইমেজটি হচ্ছে এই সম্বন্ধে। তখন স্বভাবতই আমরা যদি কেউ একটা ইউজার এই লেখে সার্চ দেয় যে আমার অন পেজ এসইও লেখে সার্চ দেওয়ার ফলে এই ইমেজটি চলে এসছে, তো স্বভাবতই এখানে এই অল্টার ট্যাগ ইউজ করা হয়েছিল, যে হয়েছিল যে অন পেজ এসইও অপটিমাইজেশন, অন পেজ অপটিমাইজেশন, এর ফলে এই পেজটি চলে এসছে এবং সার্চ ইঞ্জিন বুঝতে পেরেছে যে এই ইমেজটি হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, কিন্তু সে কিন্তু আদৌ জানে না আদৌ এটা অন পেজ অপটিমাইজেশন সত্যি সত্যি কি না। কিন্তু যে ওয়েবসাইট থেকে এই ডাটাটা কালেক্ট করা হয়েছে, যে ইমেজটা কালেক্ট করা হয়েছে, সেই ওয়েবসাইটে লেখা রয়েছে যে এই ইমেজটি এই সম্বন্ধে, তাই সার্চ ইঞ্জিন আমাকে এই ইমেজটি দিয়েছে। তারপরে যেটি হচ্ছে সাইট ম্যাপ ক্রিয়েশন। সাইট ম্যাপ ক্রিয়েশন আমরা দুই ধরনের করে থাকি, একটি হচ্ছে নর্মাল ইউজার হিউম্যান বিং তাদের জন্য, আরেকটি হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য। হিউম্যান বিং এর জন্য যেই ওয়েবসাইটটি সাইট ম্যাপটি তৈরি করে থাকি সেটি হচ্ছে নর্মাল অ্যাজ ইউজার লিঙ্ক, প্রত্যেকটি পেজের লিঙ্ক লিঙ্ক দিয়ে দিয়ে সাইট ম্যাপ তৈরি করা। আর সার্চ ইঞ্জিনের জন্য যেই সাইট ম্যাপটি তৈরি করা হয় সেটি হচ্ছে যখন আমি আমার সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটগুলো আপলোড করি তখন তাদেরকে XML ফাইল সাব আকারে, ফাইলের ফরম্যাট আকারে ওয়েবসাইটের সাইট ম্যাপটি সাবমিট করতে হয়। তো এবং সে ওই সাইট ম্যাপটি দিয়েই আপনার ওয়েবসাইটটিকে সে বুঝতে পারে, না হলে কিন্তু সে কখনোই বুঝতে পারতো না। এরপর যেটি হচ্ছে রোবট টেক্সট ক্রিয়েশন। রোবট টেক্সটও ঠিক সেম কারণে, যে আমরা সার্চ ইঞ্জিনের জন্যে রোবট টেক্সটি ফাইল ক্রিয়েট করি, এর পেছনে কারণ হচ্ছে যে একটি ওয়েবসাইটে রোবট টেক্সটের প্রথম ওয়েবসাইটটি চলে এসেই রোবট টেক্সট ফাইলটি খুঁজে বের করে একটি ওয়েবসাইটের ডোমেনে, এবং সেই ফাইলটির মধ্যে যা যে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে সেই ইনফরমেশন বা যেই রুলস রেগুলেশন দেওয়া থাকে সেই অনুযায়ী সে কাজ করে থাকে, এবং এই সম্বন্ধে আমরা বিস্তারিত পরে দেখব। তারপরে হচ্ছে RSS ফিড ক্রিয়েশন, যে আমার ওয়েবসাইটে যে কিছু যেই নতুন নতুন শব্দ নতুন নতুন নিউজগুলো বের হচ্ছে সেই সম্বন্ধে লেটেস্ট লেটেস্ট নিউজগুলো প্রকাশ করা হয় এই RSS ফিডের মাধ্যমে, এবং এইটাইও আমরা পরবর্তীতে দেখব। এখানে সবগুলোই অ্যাকচুয়ালি আমরা আস্তে আস্তে কভার করতে চেষ্টা করব।
তারপর হচ্ছে গুগল টুল আপ টুলস সেট আপ, সেটি হচ্ছে যে আমরা স্বভাবতই আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে দেখব যে আমাদের গুগল সার্চ, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আমরা সার্চ ইঞ্জিন বলতে প্রথমেই মনে করি, প্রথমেই আমাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে গুগল, তার মানে কিন্তু এই না যে গুগল ছাড়া আর কোনো সার্চ ইঞ্জিন নেই। তো সেই হিসেবে আমার এই গুগল সার্চ ইঞ্জিন, গুগলের যে কিছু টুলস রয়েছে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য, সেই টুলসগুলো ব্যবহার করলে স্বভাবতই গুগলের ইন্ডেক্সে আমাদের ওয়েবসাইটটিকে ইন্ডেক্স করাতে এবং আদার্স ওয়েবসাইটেও ইন্ডেক্স করাতে অনেক সুবিধা হয়ে থাকে। এবং আমরা জানি যে গুগল বেশিরভাগ তাদের ইয়াগুলোই সুযোগগুলোই ফ্রি দিয়ে থাকে, সেই হিসেবে এই কারণেই গুগল অনেক বেশি জনপ্রিয়। তো বন্ধুরা, আশা করি অন পেজ অপটিমাইজেশন সম্বন্ধে আপনাদের হালকা কিছুটা ধারণা হয়েছে, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা অফ পেজ এসইও নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।